আজকে আমি 8টায় উঠেছি, 8টা না জাস্ট 8:10 এরকম করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। সকালে জলটা মুখে দিতে আর কিছুক্ষণ কিছু ফিল করতেই পারিনি, এত ঠান্ডা। আর দইল এখানে সকাল সকাল এই যে টপ ফিল্টার, আই থিঙ্ক দিস ওয়ান, না না ওটা হ্যাঙ্গন ফিল্টার, হ্যাঙ্গন ফিল্টার। আচ্ছা এটা হচ্ছে ওই ছোটটার জন্য এসছে, জানি না কিভাবে কাজ করে, চালালেই বুঝতে পারবো। সেটা এখন সেট আপ করছে। এখন আমার সিয়াসির জল খাওয়া হয়নি, সিয়াসিরটা ভিজিয়েছে কালকে, দইলে ভিজিয়েছে, আমি আবার না ভিজিয়ে শুয়ে পড়েছিলাম, ও কালকে ভিজিয়েছে, সেখানে আমি সিয়াসির জলটা খাবো। এই জানলাগুলো কেন খোলোনি, রোদ আসবে না? আসবে। তো দেখো আমার চুলকে ছাপলো, এরকম টুকু করে নিয়েছি। ওয়াটার ফিল্টার রেডি আছে সুন্দর হবে, যে এই জায়গাটা সেপটিক ট্যাঙ্ক হবে। আমার বাবা এখানে লেগে পড়েছে কি একটা করতে। পরিষ্কার করে মাটি কাটছে ওইখানটা, আর ওখানে ফুল গাছগুলো ছিল, একটা বড় জবা ফুলের গাছ কেটে দিয়েছে, একটা তোমার পেঁপে গাছ ছিল কেটে দিয়েছে। আজকে দাঁড়াও একবার নিচে যখন এসছি দেখেই নি গাছে ফুলের কি কন্ডিশন, কারণ না আজকে খুব বেশি তো ফুল নেই, বাট সাদা ফুল কয়েকটা, লাল ফুল একটা, আর পিঙ্ক কালারের বড় ফুল একটা দেখছি। আর যা হয়েছে হয়েছে, ওটা দিয়েই পুজো করতে হবে। পুরো এলাম, এবার চিয়া সিডের জলটা খাই, দেরি হয়ে যাচ্ছে। আর কালকে রাতে আমি ঘুমানোর আগে একদম ভিডিও এডিট করে ঘুমিয়েছি। দেখুন আজকে কী রান্না করেছে, ও ডিমের ঝোল হয়েছে, আমি বলেছিলাম মাছ হবে, ডিমের ঝোল হয়েছে, ঠিক আছে কোনো চাপ নেই। আমাকে বলে গেলো যে কি ডিমের ঝোলটা অনেক পাতলা হয়ে গেছে, তোরা যদি খেতে না পারিস তাহলে একটা অন্য তরকারি করে নি। এবার আমি দইলকে জিজ্ঞেস করছি কি রান্না করবো, বলছে জানি না, সেদিন এই মাছ নিয়ে ব্যস্ত আছে, তো তার মাথায় এখন অন্য কিচ্ছু ঢুকবে না। যাই হোক আমি ওপরে গিয়ে এইটা রোদে দিয়ে আসতে হবে আমলকিটা, কারণ জেঠু এখন যে কাজ হচ্ছে না, জেঠুকে আর খুঁজে পাওয়া যাবে না, জেঠু ওখানেই থাকবে নাওয়া খাওয়া ছেড়ে। এখন যে কদিন কাজ হবে, এই যে জেঠু তো নিচে ব্যস্ত হয়ে গেছে বললাম না, না তো অন্যদিন জেঠুই দেয় ছাদে। আমি আজকে আমলকি থালাটা নিয়ে এসেছি, ওই ট্যাঙ্কির ওপরটাই দিতে বললো আমাকে জেঠু, নাহলে ওই যে আমি কালকে এসির ওপর দিয়েছিলাম না, ওখান থেকে রোদ চলে গেছিলো, ছাওয়া হয়ে গেছিলো, তো ট্যাঙ্কির ওপরটা দিলে এখন দুপুর বিকেল অবধি রোদ পাবে। এই দেখো ভালো করে ওপর থেকে দেখাচ্ছি, ওই যে জায়গাটা হোয়াইট হোয়াইট মার্কিং করা আছে, ইভেন কাটাও স্টার্ট করে দিয়েছে, ওইখানটায় সেফটি ট্যাঙ্কটা হবে। আর আমাদের বাথরুম তো এইখানটা, এই যে এখানটায় হচ্ছে, তাই জন্য এখানে যে যে গাছগুলো ছিল, যেমন পেয়ারা পেঁপে গাছ, তারপর জবা ফুলের গাছ, এখানে তোমার কামিনি ফুল না কুন্দ ফুলের গাছ, এগুলো সব কাটতে হয়েছে, মাটি কাটা হচ্ছে এখন। আর জেঠু নিচে দাঁড়িয়ে পেপার পড়ছে, তো বললো একটু চাটা পড়ে গিয়ে দুয়েল একটু ডিউটি যাবে কিনা, কোনো ঠিক নয় যেভাবে একবার এমনি পড়েছে। এই যে বাবা জল খেয়ে যাচ্ছি, এই ওই কাপটা মাসতে হবে, তুমি এত বলছো জলটা খেয়ে তৃপ্তি হয়েছে, আমি ওপর থেকে শুনতে পেলাম। খেয়েছ? ইচ্ছা হচ্ছে আমার, তিনজন আছে জেঠুকে নিয়ে তিনজন, এবার এই কাপগুলো তুই যদি দিই আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, যদি হয় বেশি তবে আমি খাবো, না তো যদি মাপে মাপে হয়ে যায় তাহলে ঠিক আছে। এই যে চা হচ্ছে এখানে, রোদটাও একদম এই জায়গাটাতেই পড়ছে, দেখো কি অদ্ভুত ব্যাপার। আর সকাল থেকে আজকে পাখিটাকে দেখতে পাচ্ছি না, এই জানলাটাতে এসে বসে পাখিটা, কি হলো কি জানি। তিন কাপ চা হওয়ার পরে আমার জন্য এইটা মিছেছি, আমি নিয়ে চলে এসেছি। আর দোয়েল তুমি কি করছো, তুমি তোমাকে ওখানেই দেখা যাচ্ছে সকাল থেকে। আরে এটাকে সেট করে দিলাম না। হে ভগবান, তোমাকে সেট করতে পাচ্ছি না। এই যে আমাদের ডক্টর সাহেব সকাল সকাল ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। মা হচ্ছে ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকম রান্না গুলো করে, আর কি কোনো মশলা দেয়নি, ঠিক আছে কোনো চাপ নেই, একদম হালকা পাতলা। আমি এখানে মাছ বের করেছি, মাছটা এখন ঠান্ডাটা নরমাল হবে, কাতলা মাছ। আর এখানে চাউমিনটা গরম করতে দিয়েছি, এটা আমি খাবো। এটা ভাত না? না ভাত আমি খাবো না, খেয়ে দেখো। না না আমি ভাত খাবো না, কোনো বিকার ঘটবে না, দাও ডিম খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, বাচ্চা নেই গিয়ে কোনো বিকার ঘটবে না, ভাতের কালারই দিন হয়ে যাবে।
নিচে মাটি কাটা চলছে। একবার তো চা করে দিয়েছি, আবার যেটু যখন বলবে তখন আবার করে দিতে হবে। আমি মাছ বের করালাম আজকে, দৈনকে বললাম যে মাছটা বের করাচ্ছি, কি রান্না করব বলো, আমাকে বলে দিয়ে চলে গেল বেগুন আলু দিয়ে ঝাল করবে। তো মাছটা আপাতত ভিজছে, মাছ ভাজা চলছে। প্রথমে কি হয়েছিল বলো তো, আমার মনে হয় কড়াইটা ঠিক মতো গরম হয়নি, আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছিলাম, দেখলাম মাছগুলো জোরে আছে, উল্টাতে পারছি না। আর মাছ ভেঙে গেলে তো দইয়ে এসে একদম সেই তাণ্ডব মাছিয়ে দেবে, সেই কারণে আমি গ্যাসটা বন্ধ করলাম। সবগুলো মাছ দেখলাম মানে কড়াইটা ঠান্ডা হতে সব মাছ এমনি এমনি উঠে গেলো। তা বললাম ভালো হয়েছে, আবার ফ্রেশ করে তেল দিলাম কড়াইতে, কড়াইটা থেকে ভালো করে ধোঁয়া বেরোলো গরম হয়ে। তারপরে আমি একটা একটা মাছ দিয়ে ভাজছি। আর সকাল থেকে বলছিলাম না, এই যে পাখিটা আসেনি কেন, এই যে চলে এসছে, ওই দেখো কিরে। হ্যাঁ, এখানে ডাল বসিয়েছি, ডালটা সেদ্ধ হবে তারপরে ছুটবো। মাছটা ভাজা হোক, তারপরে ভাবছি নিচে গিয়ে একটু পালং শাক তুলে আনবো। যে কটা হয়েছে জেঠুকে জিজ্ঞেস করলাম যে কি ওগুলো তুলে খাওয়া যাবে কিনা, জেঠু বললো যে কি হ্যাঁ মোটামুটি খাওয়ার মতো বড় হয়ে গেছে। তো ডাল যেটা করব না, যেহেতু শীতকাল না, পালং শাক দিয়ে ডাল খেতে দারুণ লাগে, মানে পালং শাক দিয়ে ডাল করলে জিনিসটা ভালো লাগে, মানে হয় ভালো খেতে হয়। তো অনেকদিন হয়নি, জেঠিমা আজকে সকালেই বলছিল যে কি শীতকাল চলে যাচ্ছে, তোরা কি পালং শাক কিনবি না, কারণ আমাদের ঘরের যেটা হয়েছে না সেটা একটা মানে তরকারি করার জন্যও খুব কম, যদি কোনো ফ্যাট বা কিছু হয় পালং শাকে কচু দিয়ে, তো সেটা তরকারির জন্য খুব কম। এবার আমি ভাবছি ওইটুখানি ডালে দেবো, আমি বাদ বাকি যখন লাগবে তখন বাজার থেকে কিনে আনা হবে, সেটা কোনো কথা না। তো মাছটা কোনো রকম তুলে দিয়ে যাওয়া যাবে না, কারণ মাছটা নাস্তা হবে না হলে লেগেই যাবে। মাছটা ভাজা হয়ে যাক, বেগুন আর আলুটা ভাজতে দিয়ে আমি নিচে যাবো। একদম এই ছোটো গ্যাসটাতে বসাতে হবে, এই বড় গ্যাসটা বসিয়ে দিয়ে যাওয়া যাবে না, পুরো লেগে পুড়ে যাবে। বেগুন আর আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এটা হবে, আমি গ্যাসটা চেঞ্জ করলাম কারণ এই বড় ওভেনটায় বসলে না এটা লেগে যাবে। নিচে যাবো যেহেতু, তো ভাবলাম যে এটাতে দিয়ে দিই। এবারে নিচে গিয়ে আমি পালং শাকটা তুলে আনবো, এদিকে ডালও হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে, এটা একটা ঢাকা চাপাতে হবে, তো মাছিটা সে উড়ে এসে বসবে। যাই নিচ থেকে তুলে আনি ঝুড়ি। দেখো আমাদের পালং শাকের অবস্থা খুব একটা ভালো নয়, যেগুলো আছে সেগুলোই জেঠু বললো। আবার দেখো পাতা তুলতে গিয়ে আবার গাছ উপড়ে নিও না, আমি বলছি না না আমি জানি পাতা তুলতেই হবে, মানে গাছটা শুদ্ধ টানা যাবে না তাহলেও আর হবে না, এভাবে ভেঙে ভেঙে নিতে হবে। কয়েকটাই নেব কারণ অলরেডি পোকা ঝাঁঝরা করে দিয়েছে পাতাগুলোকে। নিজের ঘরের গাছের সবজি তুলে রান্না করার না একটা আলাদাই মজা। তোমাদের বাড়িতে শীতে কী কী সবজি লাগিয়েছে কমেন্টে জানিও। এই কটা হয়েছে মন্দের ভালো, আর ফুলটা আমি চান করে এসেই তুলবো, কয়েকটা ফুল হয়েছে মোটে। সব থেকে ভালো যে শাকটা হয়েছে সেটা হচ্ছে যে মূলা শাক, এই যে কয়েকটা পেয়েছি। আমার এখানে মশলা কষে অলরেডি আমি এখানে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপিয়ে দেবো, কারণ আলুটাও তো সেদ্ধ হবে ভালো করে। আর এদিকে আমার ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে, এই তরকারিটা হয়ে গেলে আমি হচ্ছে ডালটা এই কড়াইটাতেই তুলে দেবো। একটা কড়াই নিয়ে রান্না করে নিতে পারি, কিন্তু থাক এক্সট্রা কড়াই আর জড়া করবো না, একটাতেই হয়ে যাবে, আর এত তাড়া নেই, এত তাড়াহুড়ো নেই, একটাতেই আস্তে আস্তে হোক না।
মাছের তরকারি অলরেডি রান্না হয়ে গেছে। এবারে আমি যে ডালটা তুলবো পালং শাকটা, তার আগে একটু তেলে ভালো করে না নেড়ে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। পালং শাকটা আমি কাটিনি, কেন বলতো এমনিতেই তো দেখছো কেমন ছোট হয়ে গেছে, মানে গুটিয়ে গেছে, একটুখানি হয়ে যাবে, তো সেই কারণে আমি আর কুচাইনি জিনিসটাকে, গোটা গোটাই আছে। ওই জন্য তেলে একটু নেড়ে নিচ্ছি ভালো করে, তারপরে ডালটা দেবো। আর এই যে মাছের তরকারি রান্না হয়ে গেছে, ডাল আমি তুলে দিয়েছি, এবার এটা একটু ফুটবে, ঢাকা চাপানো থাক 10 মিনিট মতো। আর দুধটা বের করে রেখেছি কেন বলতো, কারণ দোয়েল দুধ নিয়ে চলে আসে কিন্তু আর খায় না। আমি ওকে মনে করাই যে কি তুমি দুধটা যে আছে ফ্রিজে ওইটা খেয়ে শেষ করে দেবে, রাতের বেলা আমাকে মনে করাবে, আমি তাহলে সেরকম হলে মাইক্রোওয়েভে গরম করে দেবো, কিছুতেই মানে ভুলে যাই খেতে। তো পড়ে আছে অনেকদিন দুধটা, ওটা আমি বের করে রেখেছি, হালকা ফোটাবো দিয়ে ঠান্ডা করে তারপরে আমি দই বসাবো। আর আমি বলবো না যে খাও, যেদিন জিজ্ঞেস করবে যে দুধ কোথায় আছে না শেষ হয়েছে, বলবো না আমি দই বসিয়ে দিয়েছি। আমি শেষ কটা বাজে, 1টা বাজে, আসবি দেখছি না তোর বাবা ফোন খুললেই মেসেজ আসতে থাকে, ঠিক থাকবো না। বাজার করে বাড়ি ফিরবো, পালং শাক নিয়েছি আর বিট নিয়েছি। স্নান করছিলাম, তুমি ব্যস্ত কি রে, তুই মেয়া মেয়া করছিস কেন, তোমাদের রোদ নেই, ওই দেখো এখানে বসে আছে কি, হুম ফুল আজকে ঠিকঠাক করে হয়ও তো নি, দেখি যা হয়েছে সেগুলোই তুলি। আজকে হচ্ছে সব থেকে কম ফুল, সামনের দিকে তো একটাও ফুল হয়নি, যা ফুল আমি তুললাম সব পেছন মানে পেছন দিক থেকেই তুলেছি, এটা দিয়ে আজকে পুজো করবো। চুপটা কর, ভাত বাড়ছে আজকে, অল্প দাদু অল্প সব ঠিক আছে, আমি আস্তে আস্তে করছি। মিষ্টি আছে এটা আমার জন্য বের করে রেখেছি, না ঢাকা চাপা দিয়ে থাকলে ভুলে যাবো। হলো দুধটা হালকা গরম হয়ে গেলে বন্ধ করে দেবো, দুধটা অলরেডি ফুটিয়ে রাখা আছে, আমি দইটা বসাবো যে, এ শুধু মুখে মুখে কথা বলে। বড়ি খাইগা? হ্যাঁ একটা দাও, হাফটা দিই, তাহলে জিজ্ঞেস করলে কেন দিব না বলে, দইলা আমাকে আজকে বলছে তুমি সব ঠেকুয়া খেয়ে নিয়েছো আমাকে একটাও দাও নি, কারণ ভাত খাবার পরে দেখো আমাকে বলছে ঠেকুয়া দাও, এখনই খাবো নালে তুমি সব শেষ করে দেবে। ঠাকুরের প্রসাদ গেল না বলছে ঠেকুয়া খাবো, বিরাট ব্যাপার। আড়াইটা বেজে গেছে খেতে খেতে, শীতকালে বেলা কোন দিক দিয়ে চলে যায় না কিছু বোঝা যায় না, ফট করে একটা বন্ধ করছি, এখন কি খেতে ভালো লাগছে, 4:30 বেজে পেরিয়ে গেছে, দেখো তো এখানে কি করছে, ওই তো ঘুরছে তোমার কি বলবো থানকুনি পাতা গাছের পেছনে, আজকে বেরিয়ে পড়েছি জিমটা করতে যাওয়ার ইচ্ছে তো ছিল না, কিন্তু সেই যেহেতু আমাদেরকে জেলা পরিষদের ওখানে যেতে হবে ক্রিসমাস ট্রি সব জিনিসপত্র নেওয়ার জন্য, তাই ভাবলাম জিমটাও করে নেবো, বেকার ঘরে বসে কি করবো, দোয়াল উঠতে চাইছিল না জোর করে তুললাম, আর এত ছোট ছোট মশা হয়েছে না, লাইট বন্ধ করলেই উড়ে এসে কানে কানে কামড়ে দিয়ে চলে যাচ্ছে, তুমি কিছু শুনতে পাচ্ছ? বাবা তিরপুর পাহাড়, আর ওখানে গর্তটা আমি বাইকটা বের করে নি দেখাচ্ছি, 2 ফুট কেটেছে, 2 ফুট নয় 2 ফুটই কাটা হয়েছে, 3.5 ফুট বেশি, 5:30 বাজে, লাগিয়ে দেবে নাকি এগিয়ে বসতে হবে, হাতে আরো হোয়াইট থাকবে, টুপিটা বলে নিয়েছি, ওই টুপিটা আনিনি কেন বলো তো, ওই টুপিটা লুজ হয়ে গেছিলো,
দেখি আবার আজকে এনেছে নাকি আবার বলবে পরের দিন আসো, তাহলে আর হবে না, তাহলে প্ল্যান করছিল বাড়ি ভালোই ঠান্ডা আছে আসে না, স্কুটিটা চালালে তখন একদম গাহাত জমে যাবে, চারদিকে শুধু সোয়েটার আর সোয়েটার। এই যে আরো অনেক রকমের গাছ চলে এসছে, এগুলো একটু সাদা সাদা দেওয়া বুঝলে, এরকমই একটু সাদা গ্রিন মিশিয়ে মিশিয়ে নিলে ভালো। মিশাবে এটাকে বলো বলো, এবার দেখা যাক। ওই যে এটাই কি সেই বড়টা? 6 ফুট। বাছিং পর্ব চলছে এখন, এগুলো সব কাছে ঝোলানো হবে। তাহলে ওই গিফটটা নিয়েছো কেন, ওটাও লাগবে? তুমি দেখো কোনটা, এটা কাছে ঝুলিয়ে ঝোলানো ফুলাবে না। এই দেখো এইটা এইটা, তাহলে এইটা আরেকটা টাইপ নিয়ে নাও। বাপরে পুরো ঢেলে একদম আমাদের পুরো একদম থলি নিয়ে, এই গাছ এই থলি, এর মধ্যে আছে অমূল্য রতন। কি বলছে ওলা, আবার চলে এলে তো? এ শুধু আমার সঙ্গে যায় বলছে, বলছে আমার সব টাকা খসিয়ে দিলে তোমাকে কিছু বাইরে খাওয়াবো না, ঘরে চলো। হ্যাঁ ঘরে চলো, ঠিকই বলেছি, কেন বলবো না? ক্রিসমাস ট্রি কি সারা বছর, মানে তুমি প্রতি বছর কি প্রতি বছর চলে আসো? কোন রিপোর্টার বলো, আপনার বক্তব্য কি? আমার কোনো বক্তব্য নেই, জানতো পকেট শূন্য করে কেমন লাগছে আপনার? এইদিকে আসো, এইদিকে দেখো। এখানে ছড়িও না, যা করছো করছো, ছড়িও না। বাহ, 15 বাজে, আমি একটু লেখালেখি করছিলাম, তারপরে বাইরে চলে এসেছি। এই আমার এখানে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, আর ডক্টর সাহেব নিজের মাছ নিয়ে ব্যস্ত, এখন বলেছিল আমাকে হেল্প করবে, বাট কিছু করার নেই আর, জোর করতে পারি না আমি কাউকে। এই যে এখানে এটা এটা দুটো আছে, অ্যাকচুয়ালি গাছটা অনেক বড় নেওয়া হয়ে গেছে, অনেক টাইম যাবে, সেই কারণে এখন থেকে করছি। আমাদের ক্রিসমাস ট্রি 6 ফুটের, আমার থেকেও বড়, এটা 6 ফুটই, ঠিক আছে? 6 ফুটে ঠিক আছে, হ্যাঁ একদম এত দূর অব্দি, ঠিক আছে? ফুলদানিটার কথা দেখো, এই যে গাছটা পুরো রেডি, এখন আমি ডেকোরেটিভস গুলো দিইনি, দেবো আস্তে আস্তে দেবো। এখানে থাক আপাতত, ঠাকুর ঘরে রাখা থাক জিনিসটা, একটা সাইড করলো না দেখ চলে গেল ছেলেটা, উফ না বেশি সাইড করলে আবার ইয়ে লেগে যাবে, ঠিক আছে এটাই ঠিক আছে থাক। আর ওই যে ওখানে এক থলি ভর্তি জিনিস, এই যে এগুলো তো দেখেইছ, এগুলো হচ্ছে মানে সেই ঝুলা ঝুলা গুলো, হ্যাঁ গাছের চারদিকে দেবো বলে। আর এইটা স্টারটা নিয়েছিলাম আমি, কিন্তু এটা ভাবছি ফেরত দেবো, কারণ দিস ইজ ব্রোকেন ওভার হিয়ার, আই হ্যাভ নট সিন, যেটা আমি এখন লাগাতে গিয়ে দেখলাম এটা রিটার্ন করতে হবে। ওকে বস, মেরি ক্রিসমাস এর ট্যাগ, গুড জব। রেবল সিলভার কালারের, ওকে এটা এটা চকলেট গিফট, চকলেট চকলেট টাইপের, হ্যাঁ চকলেট না, ও না ওর মধ্যে খুলে চকলেট ঢোকানো যায়। ও আচ্ছা তাই বলি, আচ্ছা এটা হচ্ছে সান্তার টুপি, এটা টুপি না বাসি, টুপি টুপি টুপি, ওকে এটা মনে হচ্ছে টুপি তো হয় এরকম। আচ্ছা অনেক কিছু আছে, এটা হচ্ছে গিফট প্লাস বল, গ্লিটার গ্লিটার গ্লিটার, এগুলো সব গাছে যাবে গাছে। এটা হচ্ছে এটা ক্রিসমাস ট্রি
হ্যাঙ্গিং আর কি, হ্যাঙ্গিং। আচ্ছা বেল, বেল, বেল টাইপ, বেল নয় এটা। আচ্ছা এটাও ট্রি ট্রি, কিন্তু এটা একটু প্লাস্টিক, এটা প্লাস্টিক মানে কালারফুল প্লাস্টিকের, এটাও ক্রিসমাস ট্রি। যেগুলো সব দেখাচ্ছি সেগুলো সব হ্যাঙ্গিং, এটা হচ্ছে বেল, এটা বেল, এটা গাছের উপরে স্টারের সাথে যাবে। ওকে এটা হচ্ছে স্নোম্যান, স্নোম্যান সব চারটে চারটে আছে, চারটে। ওটা দুটো তুমি একটা খুলে লাগিয়ে দিয়েছো, না সেটা আলাদা, এটা আলাদা, সেটা ছোট এটা বড়। হ্যাঁ সেটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে ঘর, এটাও চারটে। ওকে বাবা এখানে জমা হয়েছে, শুধু দেখো একবার এটা কি, এটা বল, বল, আচ্ছা বড় বল, গাছে দেওয়ার জন্য, গাছে দেওয়ার জন্য। এটা হচ্ছে টুপি, পরে দেখি এই বড় নিয়ে ফেলেছো, বড়ই হয় এটা, টিং টিং। বাইক করে নিয়ে বেরোবো কালকে আমি। এটা হচ্ছে রেনডিয়ার, রেনডিয়ার, এটা দুটো প্যাকেট নিয়েছি ছোট ছোট যেহেতু। আচ্ছা দুটো দু রকমের, দেন এগুলো হচ্ছে স্টারস, স্টার, ওকে, আর নাথিং, দুটো টুপি ব্যাস, টুপি। এই আর যে বাকি যে লাইট গুলো হয় যেগুলো, ওগুলো দেখি ঘরে কোন লাইটটা ভালো আছে সবগুলো, স্টার তো আছে আমাদের বাড়িতে, স্টার লাইট গুলো সেগুলো কি গাছে জড়ানো যাবে? হ্যাঁ, না সেগুলো গাছে জড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে দেখা যাক। ওকে এবার ব্যাপারটা হচ্ছে ইয়াপ্পির মশলাটা জলে দিয়ে করলে একটা অন্য কালার আসে, আর ভেজে করলে তেলে, মানে তেল দিয়ে মশলাগুলো আমি ভেজেছি ভালো করে আগে ইয়াপির মশলাটা, তখন একটা কালার এসেছে দেখো, পুরো মনে হচ্ছে কি চিলি চাউমিন, এই চিলি চিলি হচ্ছে নুডলস, ভালো বেশ। আর বেশি কিছু সবজি কাটতে ইচ্ছে করলো না, সেই কারণে কর্ন আর ডিম দিয়েই করছি, আর পেঁয়াজটা দই কেটে দিয়েছে, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু বেশি হয়ে যায় ডিউটি ডিউটি করার পরে জিমে যাওয়া, আর একদম কি করে বসে আছে দেখো, মনে হবে এক্ষুনি দৌড়ে চলে যাবো তার একটা অবস্থা দেখো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, শরীরটা খুবই টায়ার্ড লাগছে, খেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এখনো খাওয়া হয়নি, এখন ভিডিও এডিটিং চলছিল, রিভিউ করছিল, আমি বসে বসে খেলা দেখছিলাম। এটা লাস্ট ক্লিপ, এটা লাস্ট ক্লিপ অ্যাড হবে, লাস্ট ক্লিপ অ্যাড হবে। সো গুড নাইট, সুইট ড্রিমস, আবার দেখা হবে কালকে।